بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى يخصون سورة المائدة 93 نمبر آياته. أعوذ بالله من الشيطان الرجيم. ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما تعيموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন এই আয়াতের সম্বন্ধে যে তানের লগে মাতার সময় যে এই আয়াতের মাঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কইছেন তুমি তার মাঝে একজন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুরে কইছেন যে এই আয়াত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনুন যারা রাখছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরার মাঝে একজন। আজকে ইনশাআল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্বন্ধে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আমরা এই সিরিজও আমরা চেষ্টা করলাম জেনে আমরার কমিউনিটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা তাদের লগে আসলা ইমানদারের মাঝে এরার চিনোক, এরার নাম চিনোক, এরার জীবনী সম্বন্ধে চিনোক, এরার চরিত্র সম্বন্ধে চিনোক এবং তারারে অনুসরণ করবার লাগে তারা আমরা সবাই চেষ্টা করি। প্রথমে তাদের নাম আব্দুল্লাহ। আমরা যখন আমরা ছেলেমেয়ের নাম রাখবার চেষ্টা করি অনেকে অনেক তাদের নাম রাখি, এর মাঝে আলিমুলামারা যারা নসিহত দেন যে সবচেয়ে উত্তম নাম হইল গিয়া যে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, আব্দুর রহিম অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নামের আগে দি আব্দ অথবা আব্দুল আব্দুর লাগাইয়া যে আল্লাহর গুলাম, রহমানের গুলাম, রহিমের গুলাম অথবা আল্লাহর গুলাম জানে আমরা এটা দিয়ে আমরা পরিচয় হইত। এবং কোরআন শরীফে সূরা মারিয়ামে ঈসা আলাইহিসাল্লামের সম্বন্ধে আছে লেখা যে যখন মানুষে তারা জিগাইছে ঈসা আলাইহিস সালামে তানের পরিচয় প্রথম দিছেন ইন্নি আব্দুল্লাহ, যে আমি আল্লাহর গোলাম হিসাবে। যারা খ্রিস্টান যারা ঈদা তারা বুঝতে চায় না যে তারা বেফতে গেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সম্বন্ধে কইছেন যে তারা বেফতে গেছে যে আল্লাহর গোলামরে তারা বেশি উচাত নেহারি, তারা আল্লাহর ফোয়া অথবা আল্লাহ অথবা যে খুব অনেকটা তারা বুঝতে চায়। কিন্তু আব্দুল্লাহ নাম অনেক সাহাবার নাম আছে আব্দুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা একটা প্রচলিত একটা নাম, একটা কমন নাম আছিল। এবং আমরাও চেষ্টা করি যে আমরা ছেলেমেয়েরে আব্দুল্লাহ নামে ডাকি। আমি ফই দেখুন ইনশাআল্লাহ কয়েকজন সাহাবা যারা নাম আছিল আব্দুল্লাহ। এর আগে আমি মেনশন করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগেও আব্দুল্লাহ নামের জড়িত আছে, তিনি তাদের আব্বার নাম যখন আব্দুল্লাহ যে তাদের মুহাম্মদ ইবেন আবদুল্লাহ হরি পরিচয় তাদের দেওয়া হইত এবং তাদের ছেলের নামও রাখছিল আবদুল্লাহ। এবং এটা একটা সুন্নত যে বাবার নামে ছেলের নাম রাখা, কিন্তু আমরা কমিউনিটির মাঝে এই সুন্নত থেকে আমরা দূরই গেছি কি আবার আমরা এই সুন্নত ফিরত যাওয়া উত্তম, যে বাবার রে সম্মান করায়, বাবারে সম্মান করায় যে ছেলের নাম বাবার নামের সমান রাখা। আমরা অনেক সময় মনে করি যে ছেলের নাম যদি আমি আমার বাবার নামে রাখি তে আমার আম্মায় আমার ছেলেরে ডাকতে পারতাম না, যে নাম ধরে ডাকলে বিয়ার দেবে যুবকি, এই কারণে আমরা রাখি না। কিন্তু এটা সুন্নতের উল্টা হয়ে যায় এবং আমরা অনেক অনেকে জানি না এটা, আর অনেকে শুনলেও অনেক সময় মানতে কষ্ট হয় যে স্বামীর নাম ধরে ডাকা এটাও একটা সুন্নত, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বনে তাদের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ইয়া মুহাম্মদ হয়ে ডাকতা এবং সাহাবারাও তারা স্ত্রী হতে তারা নাম ধরে ডাকতা। মানে আমরা যদি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাদের সাহাবার সুন্নত ফালাইয়া যে কোনো কারণে আমরা উল্টা চলি, তো এটা আল্লাহর চোখে ভালো না, এটা আল্লাহর চোখে খারাপ। তো ডরাইবাই না, শর্মাইবাই না যে ছেলের নাম বাবার নামে সমান রাখতে হয় অথবা স্বামীরও নাম ধরে রাখতে হয়। সবার সামনে যদি নাও পারো তাইলে একলা পড়লেও নাইলে একবার দেখিও সুন্নতের সব পাইবার লাগে। এবং আরো সাহাবা যার নাম আছে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবেন আবু কুহাফা আত-তাইমি, সাহাবার মাঝে সবচেয়ে উত্তম যে, কিন্তু আমরা অনেকে তান্দ্রে ঈদে ধরে তাদের নাম জানি আবদুল্লাহ, আমরা অনেকে জানি না তার আবু বকর সিদ্দিক নামে বেশি পরিচিত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাদের নামও আবদুল্লাহ আছিল, তাদের প্রথম নাম আছিল আব্দুস শামস আবু আসওয়াদ, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এই নাম যেহেতু এটা শিরকের মতন একটা নাম যে সূর্যের গোলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বদলাইয়া আবদুল্লাহ নাম তাদের রেখে দিয়েছিলেন যে আল্লাহর গোলাম, এবং আবু হুরাইরা লোকে তাদের ডাক নাম। আরো সাহাবা যারার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ ইবিন মাসুদ, তো ইনশাল্লাহ আমরা আলোচনা করবো তাদের জীবনী সম্বন্ধে। আবদুল্লাহ ইবিন মাখতুম, কোনো সময় আবদুল্লাহ ইবিন উম্মু মাখতুম হয়ে পরিচয় হয়, আবদুল্লাহ ইবিন সালাম, আবদুল্লাহ ইবিন রাওয়াহা, আবদুল্লাহ ইবিন আব্বাস, আবদুল্লাহ ইবিন ওমর, আবদুল্লাহ ইবিন আবু বকর, আবু বকর সিদ্দিকের ছেলে তাদের নাম আবদুল্লাহ আছিল, আবদুল্লাহ ইবিন জুবাইর, আবদুল্লাহ ইবিন আমর ইবিন আল আস, আবদুল্লাহ ইবিন হুযাইফা ইবিন আল ইয়ামান, আবদুল্লাহ ইবিন জাফর ইবিন আবু তালিব, আবদুল্লাহ বিন আমর বিন হারাম, আবদুল্লাহ জুল বাজাদাইন। অহন এরা সকলের জীবনী আমরা যদি সম্ভব হয় না আলোচনা করবার, আপনারা নাম যখন শুনছেন আপনারা নিজেও বই পুস্তক আছে অথবা ইন্টারনেটের মাধ্যমেও আপনারা এরার সম্বন্ধে জানতে পারবা। আবদুল্লাহ ইবিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তাইনের নাম আছিল আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবিন মাসউদ আল হাজালি আল মাক্কি, তাই মক্কা শরীফের একজন যুবক আসলা, গরিব আসলা, তাদের আম্মারে পরিচিত হইত যে উম্মু আব্দ হিসাবে, এবং তাদের আম্মা মক্কার মাঝে পরিচিত আসলা, তো তাদের অনেক সময় মানুষের ডাক্ত জানে উম্মু আব্দের ছেলে। তাদের লোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় হয় এই সময় তাইন বয়স কম, তাইন বেরি মেষ রাখালি করুন। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরুভূমি দিয়ে আইটা যারা এক সাহাবা লইয়া, আর তারা আবদুল্লাহ ইবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু লাগাল পাইছে, এই সময় তাইনের লগে তাদের মেষের ফাল জিগাইছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যে ই বেশে দুধ দেয়নি। আবদুল্লাহ ইবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইছেন ওই কিছু কিছু বেদে দুধ দেয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তাদের কাছে কুচ্ছন যেন আমরা কিছু দিবাই নিয়ে খাইবার লাগে, তাই কইছেন যেন এটা আমার মেষ নাই আমার বেরি নাই, আমি আরেকজনের কাছ থেকে এটা আমার আমানত দেওয়া হয়েছে, আমি লুকাটার করবার লাগে, আমি তার না জিগাইয়ে তো দুধ দিতাম পারি না। তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছো তুমি একটা ছোট্ট একটা বাচ্চা আনো যেটা কোনো সময় মা হইছে না মেষের মাঝে, যেটা কোনো সময় ফল হইছে না, একটা একটা কম বয়সী একটা আনো। তো তাই আনছই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে একটা দোয়া ফরছই বাদে ই মেষে দুধ দেওয়ান ধরছে। তো ওই দুধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খাইছুন, এবং তাদের লগে যে আসলা সাহাবা হীন খাইছুন। আবদুল্লাহ ইবিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু কইছেন জেনে কোন দোয়া ফরছিলাই আপনি ওই দোয়াটা আমার শিকাইবাই দি ইহত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি একজন শিক্ষিত ছেলে অথবা তুমি একজন শিক্ষিত ছেলে হইবাই, মানে তার একটা দোয়া হইতে পারবা অথবা একটা ভবিষ্যতের একটা প্রফেসি একটা
খবর দেন ভবিষ্যতে তুমি শিক্ষিত হইবাই, কারণ এই সময়ের মাঝে এই দিন তাই শিক্ষিত আসল না, তাদের চাকরি আসিল তাই রাখাল। আমরা অনেক সময় আমরা দেশ রাখাল হলতে আমরা অনেক সময় তারার লগে বেয়াদবি করি, তারারে অবহেলা করি, তারারে ছোট মনে করি, এবং তারার সম্বন্ধে অনেক অনেক বাদ কত হই তারা সামনে আফরখে গালাগালিও করি, এবং অন্যজনেরও একটা গালি দেয় অনেক সময় যেন ওই শব্দ দেওয়া, যে এই শব্দটারে আমরা ছোট জিনিস মনে করি, বাদ জিনিস মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌক মেষ রাখালি এটা বাদ জিনিস নাই, চাকরি হিসাবে এটা আলাল রুজি। অনেক নামি দামি মানুষে তাকে আরো নিকৃষ্ট কাজ করে পয়সা রুজি করা, যেটা আল্লাহর সৌক খারাপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তাদের মায়ার ব্যক্তি হলতে তাদের জীবনের মাঝে ইবেরি রাখালি হুকুম করছেন তার তকদির। লুকমান আল হাকিম আলাইহিসালাম এরার মাঝে একজন, এবং নবী হলতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউদ আলাইহিসালাম, ঈসা আলাইহিসালাম, মুসা আলাইহিসালাম, ইয়াকুব আলাইহিসালাম, এবং অনেক নবী মেষ রাখালি করছেন, এবং সাহাবার মাঝে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ আরও আছেন যারা মেষ রাখালি করছেন। এটারে আমরা অবহেলা করতাম না। এরপরে তাই কলিমা ফল্লা মুসলমান হইলা, ওই দিন ওই ঘটনা থেকে তাই মুসলমান হইলা। মুসলমান হওয়ার পরে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে লগে থাকতা, তাদের যত সময় ফারণ তাই তাদের লগে মুসাহাবাত করতা, তাদের লগে লগে থাকে তার শিক্ষা গ্রহণ করছেন। এবং দারুল আরকাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা আরম্ভ করবার আগেই অনেক আগেই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে আসলা। সূরা তাওবার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আস-সাবিকুন আল আউয়ালুনার বেক্কা স্পেসিফিক ভাবে লেখা হইছে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সম্বন্ধে খাওয়া হইছে এই কথা। এবং জেনারেলি যে প্রথম কয়েকজন মুসলমান হইছিল যারা উসমান ইবনে আফফান তৈলা ফয়লা দশ জনের মাঝে একজন, কিবা সাত নম্বর হয় পাঁচ নম্বর ওইরকম হয়। কিন্তু এরপরে যারা ইসলাম যেমন হযরত বিলাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এরারও কেউ কেউ ইনক্লুড করে এই কথার মাঝে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবার মাঝে যারা আলিম আসলা, যারা ইসলামের স্কলার আসলা, যে উচ্চ লেভেলের শিক্ষিত আসলা, যে আমরা আগে আগে মেনশন করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তার প্রেডিকশন করছেন অথবা দোয়া যে তুমি একজন শিক্ষিত ছেলে হইবাই অথবা তুমি একজন শিক্ষিত ছেলে, তাদের জীবনের শেষ দিকে দেখা গেছে জেনে যে সাহাবার মাঝে আমরার সমাজ যে লেখান আমরা যে বুজুর্গ যে লেখান আমরা দেখি যে সাধারণ মসজিদের ইমাম আসইন আমরা সমাজ আলিম হই তারারে, কিন্তু যে উচ্চ লেভেলের যারা যেমন আমরা দেশের ইতিহাসের মাঝে দরিদ্র হয় যদিও দলাদলি হইয়া সকলে এখন সকলে আর আগের লেখানি মূল্যায়ন দেয় না, তবু ইসলামের ইতিহাসের মাঝে আমরা এই মডার্ন ইতিহাসের মাঝে যে যার খারারে ধরা হয় নি না, ইন্ডিয়ার মাঝে শাহ আলিউল্লাহ রহিমহুল্লাহ এবং আবুল আলা মওদুদি রহিমহুল্লাহ এবং দেওবন্দ মাদ্রাসার যেনে আসলা যে হুসাইন আহমদ মাদানী সাহেব আরও জন আসলা, এরারে বুদ্ধ ধরে নেওয়া যেন উচ্চ লেভেলের আলিম আশরাফ আলী তানভি, কিন্তু আরও আছেন যারা আমরা আলিম হয়ে এরা যেমন হাফিজ ফুরুত্তা ফরারা, কিবা রমজান মাসও আমরা রে তারাবি নামাজও এমামতি ফররা, কিবা মসজিদ এক ফাঁসত্ব নামাজ ফরারা, এরার লেভেলে আর এর লেভেলের রাজ্যের বেশ কম। ওইরকম কয়েকজন সাহাবা আসলা যারারে ওই সময়ের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা হতে মনে করতে জানে তারা অনেক উচ্চ তারা ইলিম, এবং তারার কাছ থেকে তারা প্রশ্নর উত্তর পুস্তক বুঝিয়া নিতা কোরআন শরীফে তফসির নিতা বুঝিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাকতেও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাকতে যখন সকল
এক জায়গাতে আসলাম না, তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাল না ফাইলে তারা অনেক সময় হযরত আবু বকর সিদ্দিক রেজিগাইত প্রশ্ন, হযরত ওমর রেজিগাইত, হযরত আলী রেজিগাইত, মহিলা বলতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেজিগাইত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাল না ফাইলে তাদের থেকে শিক্ষা গ্রহণ করত। ওলে ওই রকম কয়েকজন সাহাবা আসলা, আবু মুসা আল আশারি, আবদুল্লাহ ইবন মাসউদ, আবদুল্লাহ ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন ওমর, আবদুল্লাহ ইবন সালাম, উসমান বিন আফফান, এরারে তারা মনে করতো যে উচ্চ লেভেলের আলিম। এর মাঝে আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল আশারি হইতা যে আবদুল্লাহ ইবন মাসউদের মতন মানুষ থাকতে আমারে তুমি জিগাইয়া কি খিলাম, ধান লেগে জিগাও, হেনে আমার থেকে বেশি নলেজ। এবং আমরা দেখছি যে আবু বকর সিদ্দিকে হইতা যে হযরত আলী আমার থেকে বেশি জানেন, আর হযরত আলী হইতা হযরত আবু বকর আমার থেকে বেশি জানেন, একটা ধরনের একটা আদাব আছে তার মাঝে। এবং তারা আরজন আলিমরে মর্যাদা দিতা আর চিন্তা এবং প্রাধান্য দিতা। আজকে আসো নিরাহাম আলহামদুলিল্লাহ অনেক আলিমে তারা এরকম তারা প্র্যাকটিস আছে, বাট মাঝে মাঝে পাওয়া যায় জানে কোনো সময় এক আলিমে আর এক আলিমরে তারা এরকম সম্মান না করে তারা ধরলেও যেমন অবহেলা করে এবং যেমন কথা হয় জানে মানুষে তারা আগে থেকে আল্লাহ যাইবার লাগে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাইনাসলা সাহাবার মাঝে প্রথম যে পাবলিকের সামনে কোরআন শরীফ ফরিয়া শুনাইছেন মক্কা শরীফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরাইতা হুনাইয়া হুনাইয়া ফরাইতা পাবলিকলি কোরআন শরীফ, আর কোনো সাহাবায় ফরাইছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে তানরা হিকরা দারুল আরকামও দলা হয়েছেন কয়েকজন, এবং তারা ওই সম্বন্ধে আলোচনা করা যে কাবা শরীফের সামনে গিয়ে খেয়ে কোরআন শরীফ জুড়ে ফরতে পারবো সকলে হুনাইয়া। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার লগে লগে কইছেন আমি যাইবো খালকো। এই কথা শুনিয়া আমরা লাস্ট উইকে আলোচনা করছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর সম্বন্ধে, তাই উঠতে কইছেন যে তুমি আর কেউ যায় তুমি খাম নাই। এদের উদ্দেশ্য না জানে আবদুল্লাহ ইবনে মাসউদে ফার্তা নাই, কারণ সবাই জানে জানে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআন শরীফ সবচেয়ে বেশি জানতা সাহাবার মাঝে, দুই নম্বর আসলা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এদের উদ্দেশ্য যে তারা সবাই জানে যে যে গিয়া জুড়ে ফরব গিয়া কুরআন শরীফ তার উপরে ফিটাইব, এবং আবদুল্লাহ ইবনে মাসউদ মুসআব বিন উমাইর এরা আসলা দুর্বল, এরা করে দেখেও নাই, তারা নিজের ফ্যামিলি তারারে ত্যাগ করে নিছে, তারারে মারলে তারার গোষ্ঠী আইতো নাই তারারে রক্ষা করবার লাগে। ওই এই করা জানে যারা গোষ্ঠী বড় আছে যারা গোষ্ঠীর মাঝে অনেক মানুষ আছে সাপোর্ট করবো, হেরা একজন যাওক তুমি গেলে তোমারে মারবো তারা। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইছেন যে না আমি যাইমু খালকু, মারলে তারা আমারে মারক। পরের দিন কাবা শরীফের দারো গিয়া মাকামে ইব্রাহিম আর কাবা শরীফের মাঝখানেও তাই নুবাইয়া তাই সুরা রহমান পড়া শুরু করছেন, সাইড তাকি আট আয়াত পড়ছেন সুরা রহমান, তো বাট্টি বাট্টি আয়াত হল। ওই সময় কাবা শরীফের আশপাশে কুরেশের নেতা হল দোলা আছিল, তারা দোলা হইয়া তারা এখানে দারুন নাদওয়া নামের একটা তাম্বুর মতন ঠাঙ্গাইয়া অন্য তারা দল হইয়া তারা পরামর্শ করত। উতবা ইবেন আবি মুইত, আবু জাহাল বিন হিসাম, নাজার ইবেন আল হারিস আর আবু সুফিয়ান বিন হার্ব, এরা চারজনে শুনছে, শুনিয়া আর একজন আর একজনে জিগার এখানে ইটা কিতা হইছে, ইবেটা কিতা হয়, আর একজন উঠতে কয় এটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতা লই আইছে ওইটা কবিতার লেখান একটা কবিতা একবারে পড়ে। এর বাদে তারা চাইরোজনে গিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ধরে তারা মারপিট করেন ধরছে, মারপিট খাইয়েও তান
সুরা রহমান ফোরা কন্টিনিউ করা, যতক্ষণ তাদের ক্ষমতা আছে ফোরতে আছে, এবং তাদের শৈল্য অনেক আঘাত মানে ব্রুজিং মানে দুঃখ পাইলে যেন রক্ত আখরি যায় কি, রক্ত আখরিছে অনেক জায়গাতে, এবং তাদের একটা চোখ ফুলে গেছে কি। আমরা লন্ডন যেটা ব্ল্যাক আই হই, যে চোখের সাইডের মধ্যে জায়গা রক্ত আখরিতে গিয়ে ফুললিয়া চোখ দিয়ে চোখ দিয়ে বালাইলে চাওয়াও যায় না, বালাইলে দেখাও যায় না। তাই ফিরত গেছেন, ফিরত গেছেন বা দেড় দিন দোলা হইছেন সাহাবা অকল মোহাম্মদের লগে, তারা কর জানে তোমার তো খুব অবস্থা খুব খুব খারাপ, তারা বেশি ইয়ে করছে। তাই হন আমি মাইন করি না, আমার আমার যে চৌকে দুঃখ পাইছে না, সেই চৌকে যা জানে খালকু গিয়েবার আমি ফোরতাম আর আমার হই চৌকে ওইটা ইলেখান ফুলত, ওলাখান তার আর ফিলিং লাগছে। এটা বোঝা যায় যেন একটা জিনিস, দুনিয়ায় তো অনেক ঝামেলা আছে এবং ঝগড়া আছে, সরকারের লগে জনগণের ঝগড়া আছে, লোকেল গ্রামের মুরলের লগেও সাধারণ প্রজার ঝগড়া থাকে, গোষ্ঠীর নেতার লগে থাকে, বাপের লগে ফুতের এবং স্বামীর লগে স্ত্রীর, ইটা দুনিয়ার ঝগড়ার সময় যখন মন খুব ইয়ে হয়ে যায় কি, সময় কোরআন শরীফ পড়লে মাথা বেদনা করে, অন্তরের মাঝে বুকের মাঝেও বেদনা করে, আর বোঝা যার জানে আমি কিতার লাগি ই কষ্ট করি। এই সময় কোরআন শরীফ পড়লে বিদ্যা যেন একটা ফিলিং আয়, আমরা সাধারণ একটা শক্তি আয় ভিতরে, যে আমি বুঝানি কঠিন আমার লাগি, বাট আপনারা যদি ট্রাই করে দেখবেন তো দেখবা যেন একটা বিদ্যে একটা যেমন একটা একটা শক্তি আয় কয়টা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, একটা ইমানের একটা ইয়ো। আলিমুলামারা কোন জেনে শরীরের খানি উলে গিয়া ভাত আর মাছ আর চিকেন বার্গার আর চিপস আর রুর খানি উলে গিয়া নমাজ আর কোরআন আর জিকির, তো শরীর দেখান উপাস থাকলে দুর্বল হয়, বাদে খানি ফাইলে যেন শরীর শক্তি পাওয়া যায়, অমলা খানি মন যে সময় খারাপ হয় দুর্বল হয়, মানুষের লগে ঝগড়া করতে গিয়া দুনিয়ার আশা যে সময় হতাশা হয়ে যায় কি, এই সময় কোরআন শরীফ পড়লে রুর একটা যেন খাদ্য পায়, একটা শক্তি আয়, এবং দাওয়াতের কাজ করাত গেলে ওই রকম একটা ইমানের একটা শক্তি বুকের মাঝে একটা শক্তি আয়, একটা বালা ফিলিং করে, যদিও তোমার গালাগালি করে মানুষে, ইসলামের দাওয়াত ইসলাম প্রচার জন্য যাও বেদিনের করতে যাইবার লাগে, তারা যদি অনেক প্রশ্ন করে আর অনেকটা হয় ইসলামের বিরুদ্ধে, এরপরেও বৃত্তে একটা ফিলিং আয় যায়, তোমার আতের আর ফার শক্তি নাই, এটা একটা একটা দিলের একটা শক্তি। তা আমরা যদি সাধারণত যদি এটা ফিলিং করিতে চিন্তা করে দেন তাদের এই সময় কী ফিলিং আছে, যে আস্তা শরীরের মাঝে মারপিটের দাগ থাকলেও বৃত্রে দিলের মাঝে একটা শক্তি ফিল করেছে, যে খরা জানে আমি খালকু ইব্বার যাইতাম চাই, ইব্বার মার খাইতাম চাই। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তোমরা যদি কোরআন শরীফ পড়া জেলাখানি নাজিল হইছে ওলাখানি একবারে ফ্রেশ জেলা কোরআন শরীফ আইছে নাজিল হইছে, ইলেখান যদি শুনতে চাও কোরআন শরীফ পড়া, তে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে যাও, তাদের মুখের ফোরা শুনো যে জিব্রাইল আলাইহিস সালামে যে এলাখান ফইরা শুনাইছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে, তাই হয়েছেন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে সময় কোরআন শরীফ পড়েন তাদের কাছে ওমাল খান লাগে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোরআন পড়া তার নিজে শুনতা তান বালা ফাইতা, এবং এক সময় সুরা নিসা ফরবাল ফরছিলা আর ফরা শুনতে শুনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দা আইছে, চোখের পানি জ্বলন ধরছে, এবং তাই হয়েছিল যেন অনিষ্ট করলাম আমি আর সহ্য করতে পারলাম না, এবং সাহাবা বলতে তারা রিপোর্ট করছেন যেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বেশি সময় কাটাইতা, যে প্রথম থেকে যে ইসলামের প্রথম যারা মুসলমান যারা মাঝে তাই একজন
ওমর সমান আমরা খবর শুনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে যে তাই বেশি বেশি সময় মহাসুলের লগে থাকতার লাগি তাই সকল থাকি বেশি হাদিস বর্ণনা করছই যখন তাই লগে বেশি থাকতা তাই বেশি শুনছ। কিন্তু আবদুল্লাহ ইবিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তাই মক্কা শরীফের ইসলামের দাওয়াতের প্রথম তাকিয়া মহাসুলের লগে লগে বেশি সময় দিতার। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাই হিজরতের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে সময় কাটাইতা এই যে আবু হুরাইরা তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইলিম আরো বেশি তার ইসলামের আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি ফাকিহ হিসাবে তার হেন থেকে আরো বেশি সাহাবা হলতে মর্যাদা দিতে এবং দৌড়া নিতা এবং তাই স্পেশাল পারমিশন ফাইসলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু ডুকবার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পেশাল পারমিশন দিছে যে তোমার লাগি আমি তোমার নিষেধ করবার আগ পর্যন্ত তোমার লাগি আমার গরু ডুকতে পারবাই তোমার লাগি যে নর্মাল ফর্দার হুকুমিরা বাতিল এবং তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ মিসওয়াক অজুর ফানি জুতা তাই বইতা লগে লগে তাখতা যে কোনো সময় আছে তাই এটা বইতা গোসল করবার সময় তাই তাদের শরীর দিয়ে ডাকনা দিতা যে অন্য জনে দেখতো নাই বাজু। এবং তাই যখন এজন আলিম আসলা সাহাবার যুগের মাঝে তাই অনেক খুতবা দিতা এবং তাদের অনেক খুতবা এটা রেকর্ড করা আছে যে অনেক মূল্যবান কথা হল সাহাবারা তারা তাদের খুতবা থেকে তারা ইমান ইমান বাড়তো তারার জীবনের লাগে লেসন লইতা এবং আমরা লাগি কত বড় এটা একটা সম্পদ কত বড় একটা ট্রেজার। আমরা মনে করি যে আমরা যদি 10 বড়ি 20 বড়ি সোনা পাই কিবা একটা মার্সিডিজ গাড়ি পাইতে আমরা বড় একটা ট্রেজার পাইছি, বাট আসলে ইটা থাকি আরো বেশি মূল্যবান ট্রেজার হইছে গা যে কোরআন শরীফের যেন খতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন খতা এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারার যেন আন্ডারস্ট্যান্ডিং এই কোরআন আর হাদিস তারা ডাইরেক্টলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ তাকিয়া দুইটা হুনছন হুনিয়া এটার তফসির ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ তাকিয়া হুনিয়া তারা যে আন্ডারস্ট্যান্ডিং আছে এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা যে বাদে যে উপদেশ দিয়া গেছেন তৈয়া গেছেন এটার কাউলুস কাউলুস সালাফ হওয়ায় যে প্রথম যুগের মানুষের কথা এজন কত বড় একটা সম্পদ। একটা এক্সাম্পল তাদের কতবার একটা অংশ করে দেই একটু বুঝাই বুঝবার লাগে যে কিরকম তাই কথা লইয়া তাই মানুষকে বুঝাইতা যে আব্দুর রহমান ইবিন হাজিরা কইসন যে তাদের আব্বাই রিপোর্ট করছেন যে ইবিন মাসুদ আব্দুল্লাহ ইবিন মাসুদ আদিলওয়ান হয়ে তাই কইতা যে আমরা এটা শুনলাম খারগেছ থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে সাহাবা হলতে তারা আমরা কাছে খবর ফসাইতা তাবিন হলতে ইডারে হুনিয়া তারার ছেলে হলতে শিখাইতা আর তাবি তাবিনের যুগ গিয়া হারি হাদিসের কিতাব হল গিয়া সংগ্রহ করা হয়েছে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ এবং আরো যারা ইয়ে মাঝখানো যে এই তিন যুগে তারা মুক্তিভাবে এজনের কাছে আরেকজনের খবর কইছেন বাদে লেখা হয়েছে যে আব্দুল্লাহ ইবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইতা যে রাত আর দিন যেমন ফারিয়ে যায় কি হাঁটতে যায় কি তোমার জীবন কমিয়া যায় তোমার সব আমল লেখা হল এবং হঠাৎ মৌত তোমার কাছে আইয়া পৌঁছিব যে ওই একটা বালা জিনিস রইয়া তয় হে একটা বালা ফসল পাইব আর যে ওই একটা খারাপ জিনিস রইয়া তয় হে শুধুমাত্র ফস্তানি পাইব যে আমি খেনেই কাজটা করলাম খেনেই কথাটা কইলাম এবং একটা অলস মানুষে কোনো সময় একটা প্রতিযোগিতা একটা দৌড়ও জিততে পারতো না এবং খালি আশা আশা খালি করলে আমল সারা যেটা আল্লাহ লেখছেন না এটা ফাইতে নাই খালি আশা করলে আর খেউরে যদি কোনো বালা জিনিস দেওয়া হয় যে আল্লাহ দিছুন আর কোনো খারাপ জিনিস যদি খেউর উপরে পড়ে এটাও আল্লাহর তরফ থেকে আইসে
যারা নেক আমলদার হেরাওই জিতবো, আর যারার মাঝে ইলিম বেশি হেরাওই ফত দেখাই দিব, মানে হেরাওই লিডারশিপও থাকবো, যারা জানে বেশি বুঝে বেশি। আর এরার দ্বারা যদি তুমি সময় খাটাও তে তোমার ইনক্রিজ হইব, মানে তোমার বাড়তি পাইবাই, যে আলিম খলতের দ্বারা সময় খাটাইলে বাড়তি পাইবাই। ওইরকম তার কথা হইতো, একটা এক্সাম্পল তাদের খুতবার, যে তাবিন খলতের এবং তাবি তাবিন খলতের তারা রিপোর্ট করছে। এবং সাহাবা বলতে কইছেন যে তাই খুব কেয়ারফুল থাকতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কথা কইতা এটা রিপোর্ট করবার সময় খুব কেয়ারফুলি কইতা, তাই যাতে ভুল করেন না, ডর থাকতো জানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে যদি আমি কইবার সময় যদি আমি বদলাইয়া কইলাই যদি ভুল করি লাই, তাহলে ডর থাকতো। অতখান ইলিমের পরেও তারা নম্র আসলা, তারা ডর থাকতো জানে আমি কেয়ারফুলি করি, আমি দাস করতাম না। এবং সাহাবা হতে কইছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার এবং তাইন যে নসিহত দিতা, তাইন যে লাখানি মানুষের উপদেশ দিতা, এর মাঝে সবচেয়ে দারে খাসের উপদেশ দেওয়া ওই লগে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবার মাঝে, এবং তানের যে ব্যবহার এর মাঝে সবচেয়ে দারে খাসের ব্যবহার হলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাই যখন তানের গোষ্ঠী তানের লগে আসিল না, তানের প্রোটেকশন দিত না, তাই মক্কা শরীফ তান অনেক জুলুম অত্যাচারের শিকার আসলা। এই যে মায়ের খাইছো নীলাখানি, তার আরো অনেক তান মায়ের খাইছুন ইসলাম প্রচার করতে গিয়া, কোরআন শরীফ গিয়া জুড়ে ফরতে গিয়া, শুনাইতে গিয়া কাফির বলতে আল্লাহর বাণী। এবং যখন তাই সহ্য করতে পারছেন না, তাই আবেসি নিয়ে তাই হিজরত করছিল, পরবর্তীতে তাই ফিরত আইসেন মক্কা শরীফ, কিন্তু আবার পরেও তাদের উপরে মারপিট কমছে না, আরো মারপিট সহ্য করতে হয়েছে। পরবর্তীতে তাই মদিনা যখন হিজরত করলা, ঠিক আছে, তাদের ই কষ্ট পাওয়া যে হাসা হতা হইতে গিয়া বালা কাম করতে গিয়া গালাগালি শোনা মারপিট খাওয়ার কষ্ট গিয়া কমলো তাদের। এবং বদরের যুদ্ধের সময় তাই আবু জাহেলের যে জুলুম তাদের উপরে করছিল এটার বদলা লইবার সুযোগ পাইলা। বদরের যুদ্ধের মাঝে তাই একজন জিহাদি হিসাবে তাই আজির আসলা, এবং আবু জাহেল গুড়ার মাঝে আসিল কুরেশের আর্মির একজন জেনারেল হিসাবে, এবং কয়েকজন সাহাবা মিল্লা আবু জাহিলের ইদিন খতম খোল্লা। তারা প্রথমে দুইজন কম বয়সী, 14-15 বছরী দুই ভাই, তারা মুআজ বিন আফরা আর মাআজ বিন আফরা, দুইজন আনসারি সাহাবা, তারা লাম্পা জাদা দিয়ে আবু জাহেলের গুড়া থেকে তারা মাটিত ফেলাইছে। কিন্তু মাটিত ফেরার পরেও আবু জাহেল যুদ্ধ করাত আছে। পরে আরো একজন সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাই তরোয়াল দিয়ে আবু জাহেলের ফেটের মাঝে গা দিহারি, পরে তা আবু জাহেল মাটিত ফরিয়া অবস্থায় আছে, মানে বুঝা যান না মরা কি না। কত সময় বাদে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই আইসন আইয়া ফাইসন আবু জাহেল জিতা আছে এখনো, তে তাই আবু জাহেলের গলার মাঝে ফাড়া দিছ। ফাড়া দেওয়াতে আবু জাহেলে তার অহংকার এব তার অহংকার কমছে না, হয়ে ও মাসুদের ফোয়া তুই যেটা বাইয়া উঠতে পারতে না, যে উঁচা জায়গা এই উঁচা জায়গা বাইবার লাগে তুই চেষ্টা কর রে, তুই নিচা স্থান থাকিয়া তুই অত উঁচা জায়গা ধরতে পারতে না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই এডার জোয়াফে হয়েছেন যে আজকু খেয়ে জিতলো, আজকু খেয়ে জিতলো। পরে যে তোমার সরম লাগে না নিজে, তোমার নিজের গোষ্ঠীর মানুষে, তোমার নিজের মানুষে, তুমি অত বড় নেতা আসলা, তোমার নিজের ফজা বলতে দিলে তোমার আজকু হত্যা করলো, এটা সরম লাগে না নি তোমার? আবু জাহেলে কয় আমি এটা সরম মনে করি না, আমার এটাই সরম হয় না, তুমি কো আজকু খেয়ে জিতলো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইলা আজকু আল্লাহ এবং আল্লাহর রসুল জিতছেন। হইয়ারি আবু জাহেলের
চুলৰ মাজে দৈ দিয়া তৰোৱাল দি তাৰ গলা খাটিয়া তাৰ সল্লাই দিয়া ৰসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ কাছে দিয়া দিয়া আছিল। তাৰ অনেক অত্যাচার ফাইতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের ইদিন জিত দিলা। এবং বদরের যুদ্ধের সময় আবুল আহাব যুদ্ধত আজিন না থাকলেও আল্লাহ একটা রূপ দিয়া আবুল আহাব এই সময় মারা যায়। যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিছিল আবু জাহেল আর আবুল আহাব দুজনে তাদের আত্মীয় চাচা লাগুন, এরা ইদিন ইদিন তারা ধ্বংস হইয়া গেল, তারা শেষ হইয়া গেল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুরে ধর্ম শিখাইবার লাগে, কোরআন শিখাইবার লাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুরে বানানি হয়েছে বাইতুল মালের ইনচার্জ, মানে ট্রেজারার, অথবা আমরা ই কোনো কোনো দেশে চ্যান্সেলার হয়, চ্যান্সেলার অফ দ্য এক্সচেকার, মানে এই দেশের আস্থা রাষ্ট্রের সব পয়সা হিসাব কিতাব লুক আফটার করার দায়িত্ব তার দেওয়া হয়েছে। এরপরে তান্ডে একবার ফাটানি হয়েছে ইয়েমেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর লগে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর বানানি হয়েছে ইয়েমেনের গভর্নর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েমেনের মানুষে কোরআন শরীফ শিখাইবার লগে। এর পরবর্তীতে হযরত ওমরে তান্ডে কুফার আমির বানাইছেন, কুফার গভর্নর, যে কুফা শহরে শাসন করবেন, যে শহরের মাঝে হযরত আবু হানিফা নোমান ইবনে সাবিত রহিমাহুল্লাহ বাসকর্তা, জন্ম এবং মৃত্যু কুফা, আমির আসলা, গভর্নর আসলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এর জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনেক যে ফয়সালা কিবা কোরআন শরীফ পড়বার জেনে যে নিয়ম এটা কুফার মানুষের কাছে এখনো আছে এবং আবু হানিফার অনুসারীর মাঝে তারা এটা পাইছে। এবং কিছুদিন পরে আবার তানরে মদিনা ফিরত আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর 32 হিজরিত হযরত ওমর মারা যাওয়ার পরে কিছুদিন পরে হযরত উসমান খলিফা থাকতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের মারা যায় এবং তাদের জান্নাতুল বাকিত খবর দেওয়া হয়। সেও কয় উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাদের জনজা ইমামতি করছেন, সে কয় জুবের বিন আল আওয়াম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ফুফাতো ভাই এবং আশরাতুল মুবাশশারের মাঝে একজন তাদের তাইন জনাজার ইমামতি করছেন। এবং আমরা আল্লাহ তৌফিক দিতা যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো আমরা যে কোরআন শরীফ সুন্দর করে পড়তাম পারি, এবং যারা কোরআন শরীফের অর্থ বুঝবার লাগি দোয়া করছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এরার মাঝেও সবচেয়ে বেশি কোরআন শরীফের অর্থ বুঝবার এবং তফসিরের মাঝে উত্তম ধরে দেওয়া হয় আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এবং ফিকার মাঝে তো তাই বলে গিয়া সুন্দর হরি পড়ার মাঝে তাইন এক নম্বর, তফসিরের মাঝে তাইন আর আবদুল্লাহ ইবনে আব্বাস তারা জয়েন্ট, কিছু দুই মত আছে আলিম উলামার মাঝে বা তারা দুইজনে ধরে নেওয়া যায় জেনে তারা সবচেয়ে উত্তম, এরা দুইজন উত্তম। এবং ফিকার মাঝে যে সাইর খলিফার ফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফরে তিন আবদুল্লাহ আল আবাদিল্লাহ ইসালাত, তিন আবদুল্লাহর মাঝে একজন আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, এরা তিনজনে ধরে নেওয়া যায় জেনে যে ফিকার মাঝে সবচেয়ে উত্তম। আমরা চেষ্টা করি যেন আমরাও শিখতাম আল্লাহ সুবহানাহু দিন সম্বন্ধে, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ সুবহানাহু যদি খেয়ার লাগে কোনো বালাই চাই তে তারারে আল্লাহ ইসলাম দিনের বুঝবার তৌফিক দান করত, আল্লাহ সুবহানাহু জানে আমরারে ইসলাম দিন ভালো ঠিকে এরা তিনজনের মতো এবং এরার আগে যারা আসলা আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ইবনে খাত্তাব আর আরো সাহাবা এরার মতন
ভালো থেকে বুঝবার তৌফিক দান করতা এবং এরারে বেহসান সঠিক মতো শুদ্ধ মতো অনুসরণ করবার তৌফিক দান করতা। আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Abdullah bin Umar, Abdullah bin Umar, Abdullah bin Umar.